কথিত যে ঘূর্ণিঝড়ার নাম দেওয়া হয়েছে যে মুখা আবহাওয়া বিদরা তাকে নিয়ে অনেক গবেষণা করেছেন যখন বিপদ দুর্যোগ এরকম আসবে তখন আল্লাহ রসুল সাল্লাম কি করতে বলেছেন আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ আতঙ্কিত তারপর আমরা আল্লাহর প্রশংসা করছি যে এখন পর্যন্ত আল্লাহ তালা সুস্থ রেখেছেন কি নিয়ে আতঙ্কিত আপনারা সকলে জানেন যে একটি ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়টার নাম দেওয়া হয়েছে যে মুখা বিদ্রা তাকে নিয়ে অনেক গবেষণা করেছেন এখন এই যে বড় বড় ঘূর্ণিঝড় সিডোর আইলা অথবা এই ধরনের আক্রমণাত্মক ধ্বংসাত্মক কোনো ঝড়ের বার্তা যদি আবহাওয়া অফিস বা আবহাওয়াবিদ যারা তারা যদি দিয়ে থাকে একজন মুসলিম হিসাবে এরকম সংকটাপন্ন মুহূর্তে আপনার আমার করণীয় কি এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তালা দেখেন এই যে ঝড় তারপরে দাবদাহ তারপরে সাইক্লোন তারপরে দাবানল এ সমস্ত বিষয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে ইননা ফি খালকিস সামা ওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি ল্লাতী তাদরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস অমঙ্গাল্লাহু মিনাস সামাই মিন মা ইয়ানফাহু ফাআহিয়া বিহিল আরদা বাদামাউতিহা ওয়া বাছসা ফিহা মিন কুল্লি দা'বা নিশ্চয় আকাশসমূহ পৃথিবীর সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিবর্তনার মধ্যে লোকের উপকারী দ্রব্যদে সহ সমুদ্রে চলাচলকারী জলজনের মধ্যে এবং আকাশ হতে আল্লাহর বর্ষিত সেই পানির মধ্যে যা দ্বারা তিনি পৃথিবীতে মরে যাওয়া পর আবার জীবিত করেন অর্থাৎ শুকনো মাটিকে আবার তিনি আর্দ্র করেন ভিজিয়ে দেন এবং জীবিত করেন অনেক সময় বল আপনারা চৈত্র মাসে দেখবেন জমিনটা ফেটে একবারে চৌচির হয়ে যাচ্ছে আবার আষাঢ় মাসে ওই জমিনের উপর আল্লাহ তালা পানি দিয়ে জমিনটাকে আবার পুনরায় সজীব করেন সুমান আল্লাহ সকল প্রকার জীব জন্তুর বিস্তরণে এবং বাতাসের গতি পরিবর্তনের মাধ্যমে বা মধ্যে এবং আকাশ ও মধ্যস্থল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত মেঘপুঞ্জের মধ্যে লোকদের জন্য রয়েছে এই যে ঘূর্ণিঝড় বা বাতাস সাইক্লোন এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে এই সাইক্লোন আপনি এই মেশিন দিয়ে উৎপাদন করতে পারবেন কোনো যন্ত্র দিয়ে আবিষ্কার করতে পারবেন পৃথিবীতে এমন কোন যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয়নি বিজ্ঞানীরা অনেকবার চেষ্টা করেছে কি যে যেখানে এই যে ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল এটা কিন্তু সাগরে দেখা যায় এবং যেখানে এই ঘূর্ণিঝড় পাক নিচ্ছে ওখানে বড় বড় কিন্তু মিসাইল অথবা বোম মেরে এটাকে ব্লাস্ট করে ধ্বংস করে দেওয়া আজ পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার তারা করতে পারে নাই কারণ আল্লা তালার এই ধরনের আজাব গজবের সামনে মানুষের যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো খুবই সীমিত এবং মাধ্যমগুলো খুবই সীমিত এই ভূমিকম্প যখন হচ্ছে তছ নচ করে ফেলছে সিডর যখন যখন হয় হয় সাইক্লোন করে ফেলে মানুষ কিন্তু কিচ্ছু করতে পারে না অনেক সময় মানুষজন এটা বলে আসলে খুব দুঃখ লাগে এই সমস্ত কথাবার্তা শুনলে কেমন কয় দুর্যোগ মোকাবেলায় আমরা এতজন সেনা মোতায়েন করেছি দুর্যোগ মোকাবেলায় আমাদের এত লক্ষ সেনা পুলিশ অথবা মানুষ প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবেলা কোনো মানুষ করতে পারে না যদি আল্লাহ তালা দেয় সতর্কতা অবলম্বনের জন্য কিছু উপায় অবলম্বন বের করতে পারে আজকে মানুষগুলো চট্টগ্রামে চলে আসতে পারে ফেনিতে চলে আসতে পারে নোয়াখালী চলে আসতে পারে অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে পারে কিন্তু ওই যে মোকাবেলা কাকে বলা হয় ট্রেন আসতেছে আপনি লাল ফিতা দাঁড় করাইলেন বা কাপড় দাঁড় করে টেন্ডারে থামায় ফেললেন অর্থাৎ ট্রেনটাকে আপনি দুর্ঘটনা থেকে বাঁচাইলেন সিডোর থেকে দুর্গত মানে বা দুর্গত দুর্যোগপূর্ণ এলাকা থেকে একটা ঝড় আসতেছে আপনি এটার ধাক্কা মাইরা আরেক জায়গায় পাঠায় দিতে পারবেন না এরকম কোন সক্ষমতা সামর্থ্য আল্লাহ সুহান আবহাওয়ার শক্তির সামনে দাঁড়ানোর মত ক্ষমতা ধর কেউ নেই এখন আসেন এগুলো কেন আসে দহর আল ফাসাদ উফিল বাড়ি বল বাহারি বিবা কাসাবাদ আই দিন যত ধরনের বিপদ দুর্যোগ এগুলো কখনো পরীক্ষার জন্য আল্লাহ দেন আল্লাহ তাআলা কখনো গজবের জন্য দেন যখন বিপদ দুর্যোগ এরকম আসবে তখন আল্লাহ রসুল সালাম কি করতে বলেছেন এবার আসেন মূল পয়েন্টে প্রাকৃতিক আসেন্ট বা বিপর্যয় দেখলে খুব বিচলিত হয়ে পড়তেন বিচলিত কিসের জন্য বিচলিত কিসের জন্য এই কারণে হতেন যে আল্লাহকে আমাদের উপরে কোনো কারণে রাগ করেছেন তার জন্য তিনি বেশি বেশি ইস্তেকফার করতেন সাহামীদেরকে তার করার নির্দেশ দিতেন মসজিদে চলে যেতেন নফল নামাজ পড়তেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন ইন্না ইল্লাহিবা ইন্না ইলাহি রাজন এটাও পড়তেন এবং নবজি সাল্লাহ আলহিহাসাল্লাম দুর্যোগ কালে করণীয় যে সমস্ত কথা বলেছেন দেখেন বোখারি শরীফের একটি হাদিস রয়েছে সেটি হচ্ছে কি আল্লাহ সোহান তার কাছে তোবা করা তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহকে স্মরণ করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর হাবিব বলেছেন দ্রুততার সঙ্গে মহান আল্লাহর জিকির করো এবং তার কাছে তওবা করো তার মানে সাইক্লোন ঝড় যখন আসবে যখন দেখছেন ঝড়টা শুরু হচ্ছে আল্লাহ আল্লাহ অথবা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আপনি এই বাক্যগুলো উচ্চারণ করবেন যখন ঝড় আসবে সাইক্লোন আসবে এবং কোরআন তেল করতেন দোয়া দুরুদ পাঠ করতেন তাওবা ইস্তিকফার করবেন তাওয়া ইস্তিকফার বলতে আস্তফির ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই শব্দগুলো উচ্চারণ করবেন বাক্যগুলো উচ্চারণ করবেন লাইলা দোহানাকেন্নি কুতুমিনা জ্বলেন এই বাক্যগুলো উচ্চারণ করবেন পাল্লা আজানের শব্দগুলো উচ্চারণ করবেন আজান দিবেন ইনশাল্লাহ যেখানে ঝড় শুরু হবে জোরে বাতাস প্রবাহিত হলে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাহিসলাম একটি দোয়া শিখিয়েছেন আল্লাহ হম্মা ইন্নি আলুকা হায় রাহা ও আহমদুবিকামিং আপনারা এই দোয়াটি করবেন হে আল্লাহ আমি আপনার কাছে এর কল্যাণটাই কামনা করি এবং আপনার কাছে অনিষ্ট থেকে আশ্রয় চাই ঝড় বাতাস অকুল্যাণ যেন আপনার না করার জন্য দোয়া করবেন তারপরে আরেকটি দো আল্লাহরা সুনসাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের আমল থেকে পাওয়া যায় যখন মেঘের গর্জন মেঘের গর্জন বা ঝড় বাতাস যখন শুনতেন সুবাহানল্লাহ দিউ সব বেহার রহাদুহামদিহি ওলমালা ইকুমিন সিফাতি এইটো আল্লাহর হাবিস আল্লাহ আলাহ আলাইহিসাল্লাম পড়েছেন এবং আরেকটি দোয়া আপনারা বেশি বেশি পড়বেন আল্লাহম আল্লাহ তাকতুল নাবি হ জাবিক ওলা তুহলিক নাবি আজ হাবিক ওয়া ফিনা কবলা জালিক এটা আপনারা বেশি বেশি পড়বেন আর ঝড় বাতাস থেকে বাঁচতে রসুল আকরম সাল্লামের শূন্য সম্মত যে দোয়া আল্লাহ আলুকা খয়রহা ও খয়রমা ফিহা ও খয়রমা উরসিলাত বিহি ও আউদিকা মিং সারিহা ও সারিমা ফিহা ও সারিমা উরসিলাত বিহ এই দোয়াটিও আপনারা করবেন ইনশা আল্লাহ তালা আমরা দোয়া করে আল্লাহ তালা থেকে থেকে আল্লাহ সুহান সমস্ত দুর্যোগ বিপর্যয় থেকে এই বাংলার জমিনটাকে সারা বিশ্বের মানুষগুলোকে হেফাজত করুন বাংলাদেশের মানুষকে হেফাজত করুন আমিন ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আল্লাহর কাছে ফরিয়াদ করুন তবে করুন আল্লাহ তালা তফিক দান করুন